আমি একটু উল্টো দিকে বসেছি, ওই সাইডে না একটু পরে রোদ চলে আসবে, ওই জন্য আমি রেডি হয়ে গেছি। আমি না, সবাই রেডি হয়ে গেছে, আর আমাদের টোটো চলে এসছে, আর পুকুর যত প্রেসক্রিপশন ছিল সব নিয়েছি। আর এই যে পুকুর রেডি ঘুম থেকে এই উঠালো, এই দেখ পুকুর, এই দেখ ওই জায়গাটা নিয়ে আমাদের প্যান্ডেল এখনো খোলেনি, কাপড় খোলা হয়েছে না। আমার দাও, আমাকে দাও রুমাল, আমার কাছে বাবা তুমি আর পুকুর তো ম্যাচিং। আজকে ওটো আমি বসছি, তোমার টাইমে ঠিক আছে, আমাদের টাইমে ঠিক নেই। তোমার যে টাইমে বলে তুমি তার আগে এসে বসে গেছিলাম। আমি একটু উল্টো দিকে বসেছি, ওই সাইডে না একটু পরে রোদ চলে আসবে, ওই জন্য। আর এই যে দেখে আমি নিলাম কোলে, এখন একটু ফোনে আমাদের কাজ আছে, বাড়ি থেকে টাইম পাইলে কাজটা থাকবে, তারপরে ওর কাছে দেবো। তো একবারে ডাক্তারের ওখানে গিয়ে আবার আসছি। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আর ফাইনালি চলেও এসেছি। তো আসার পরে দেখছি পেয়ারা মাখাচ্ছে এখানে, তো মনে হলো একটু পেয়ারা মাখা খাই, কিন্তু পেয়ারা মাখাটা একটুও ভালো ছিল না, কেমন বেশি পেকে গেছে, তো আর কেমন জানি না মুখে তেতো তেতো লাগছিলো, পেয়ারাটা আসলে ভালোই না। তো আমার খাওয়া দেখে দেখো পুকু আবার তাকিয়ে আছে, আমি ওই একটা মতন খেয়েছি আর খাইনি। এবার চলে এসেছি ভেতরে, দেখো পুকু কী করছে, এত দুষ্টু এত দুষ্টু, এখন তো মানে দুষ্টুমি বেড়েই গেছে, কিন্তু খুব ভালো লাগে। মানে আমি এখন ভাবি যে আরও যদি দু বছর আগে পুকুকে নিতাম, পুকু এখন কত বড় হয়ে যেত, আর কি ভালো লাগতো। মানে অপেক্ষা করে আছে কবে যে ও বড় হবে, হামাগুড়ি দেবে, হাঁটা শিখবে। আর হচ্ছে দেখো পুকুর কিন্তু তেমন কিছুই হয়নি, তো তাও নিয়ে আসলাম একটু চেক আপ করতে, যেহেতু হচ্ছে অনুষ্ঠান গেল, তো তো একটু একটু ওর মানে প্রবলেম হচ্ছে বুঝতে পারছি, কারণ এ ছানা ছানি, তারপর গরম পড়েছে বুঝতেই পারছো, ওই জন্য ভাবলাম যা একটু চেক আপ করিয়ে নিয়ে আসি। তো ভেতরেও থাকতে চাচ্ছে না, আর ফ্যান চলছিল, তো ভাবলাম যাই বাইরে নিয়ে যাই। আর এই দেখো ঠোঁটটা কেমন করে আছে একটা, আর তোমাদের দাদা ভাই আর ও দেখো মনে হচ্ছে সেম ম্যাচিং, আমি পুরো একটু অন্যরকম হয়ে গেছি। তো আমাদের নাম লেখানো ছিল, নাম লেখানো ছিল না, মানে নাম লেখানো ছিল না, তো ডাক্তার আসতে একটু মানে লেটই হচ্ছিলো। আর আমাদের নাম নাম ছিল হচ্ছে কত, 90 নাম্বারে নাম্বার ছিল আমাদের, তো এখনও 30 জন পরে আমাদের হবে, তো কি বোরিং যে লাগে। তো তোমার দাদা ভাই, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আগে আগে সকালবেলায় গিয়ে নাম লিখিয়ে আসতো, ওই 10-20 মধ্যেই হয়ে যেত, কত তাড়াতাড়ি হয়ে যেত। তো এখন থেকে তোমার দাদা ভাই ওরকমই করে। তো এই যে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, তো এই কুকুরে বসে একটু খাইয়ে দিলাম। তো তোমার আসার সময় পুরো আমি কোলে নিয়ে এসেছি, আর ওই সাইডের সিটটা একটু ছোট, হেবি অসুবিধা হচ্ছে, ওই জন্য আমি এই সাইডে বসেছি এবার। আর তোমার দাদা হয় এবার কুকুরকে নিয়েছে, আর আমার প্রচুর খিদে পেয়েছে, আমি মানি ব্যাগটাও আমার কাছে নিয়ে বসেছি যে আমি কিছু একটা কিনে খাবো। বাড়ি গিয়ে আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে, বেশি কিছু ভাবো না, কেক ফেক বা বিস্কুট টিস্কুট কিনে খাওয়ার জন্য এখানে বসে আছে। মনে হচ্ছে তোমার গায়ের সাথে পুরো মিশে গেছে, একদম সেম এক কালার। এই যে পুকু যে নার্সিংহোমে হয়েছে, সেই নার্সিংহোমের সামনে দিয়ে যাচ্ছি আমি এখন। এ উঠেও পড়েছে, কথা কথা বলো না, ঘুমা পুকু, তাকিয়ে চল বল। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণই হলো, আর বাড়িতে এসে পুকুকে এই যে পরিষ্কার করে এই যে জামা টামা চেঞ্জ করে, এই যে বাবা এই যে মাথায় দিয়ে এইটা কোনো সময় ওর কাছে ঠিক থাকে না। এই যে পুকু, পুকুর বালিশ আছে কোল বালিশ, কিন্তু পুকু কোল বালিশ বালিশে মাথা দেয় না, তাই না পুকু? হ্যাঁ কেন দিস না, ডুব ডাব করে এদিক ওদিককে পড়ে যায়। তো এখন রেডি হব, শাড়ি পরবো, যাবো বললাম একটা বাড়ি, নিমন্ত্রণ আছে। আর এই দেখো আমার মুখের এখানে একটা বিস্ফোরণ, না কি হয়েছে, এত ব্যথা, কি বলবো। এই পুকু তাকাও, ওই যে বেলুন আছে, বেলুনটা নেওয়ার চেষ্টা করছে, তাই না? ওই নাও নাও, এই যে সেই সাজটা সেই আছে, শুধু কাজলটা পরেছি, মেকআপ টেকআপ আর কিছু করিনি, শাড়িটা পরলাম, আর চুলটা বিনুনি করবো আর বেরিয়ে যাব। তো চলো, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি আর তোমার দাদা ভাই যাবো আজকে, আর মাকে নিয়ে যাবো না, মারও নিমন্ত্রণ আছে, মা গেলেই পুকুর বার করতে হবে, পুকুর আর বার করতে চাই না, কারণ সামনেই বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি নিয়ে যাবো পুকুর একবার।
তো চলো একবারে যাওয়ার সময় আবার দেখাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, বউ বউ সেজেছি, বউ বউ সেজেছি, কেমন লাগছে জানিও। এই যে বিনুনি করেছি, কিন্তু আমার ঠোঁটের এখানের এই বিস্ফোরটাই এত ব্যথা হয়েছে কি বলবো, কেন যে হলো ওই বেড ফোরটা যাই না, এই একটা করে ফোট হবে আর দাগ দিয়ে চলে যাবে, মানে প্রমাণ রেখে যাবে আমি এসেছিলাম তোর কাছে। তো চলো বেরোনো যাক, ওর একটা বন্ধুর বাড়িতে খাওয়া আছে কালী পুজো, তো যাই। তো চলে এসেছি, দেখো সবাই খেতে বসেছে, আর আমি আর সুজনকেও নিয়ে আসলাম যে দুজন আসবো, তোর সাথে দেখা হলো, বললাম চল। তো তিনজনাই এসেছি, আর এই দেখতে পাচ্ছ এদের বাড়িতে এসেছি, সুজয়দের বাড়িতে, ওদের বাড়ি হচ্ছে কালী পুজো। আর এই ভিডিওটা অনেক দিন আগেকার আমার হচ্ছে, মানে কি বলবো, গ্যালারিতে ছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এখানে হচ্ছে কালী পুজো ছিল বললাম তো, আর অনেক কিছুই রান্না হয়েছিল, তো খাওয়া দাওয়া করছি, বেশ ভালো লাগছে। তো কী কী রান্না হয়েছিল তোমাদেরকে বলি, যেহেতু পুজো ছিল তো খিচুড়ি তো হবেই, আর পুজোতে না যে আইটেমই করো না কেন, খিচুড়ি আর আলুর দম হলে কিন্তু আর কিছুই লাগে না। আর তোমাদের দাদা ভাই তো খিচুড়ি পেলে বাহ, আর কিচ্ছু চাই না। তো এখানে কিন্তু রাইসও করেছিল, আর হচ্ছে চাটনি পাঁপড় দই মিষ্টি যেগুলো থাকে, তো হচ্ছে আমার রাইসটা বেশ ভালো লাগে। আর সুজনও রাইস নেয়নি, তোমাদের দাদাও নেয়নি, কেননা ওরা খাওয়া দাওয়া করে এসেছিলো, পেটটা ভরা হয়েছিলো, আর তার তো বড়ো কথা ওদের রাইস ভালো লাগে না, আমার ভালো লাগে তাই আমি নিয়েছি। তা ওরা আমাকে এমনি আর কি বলছে যে তুই কত খাচ্ছিস, মোটা হচ্ছিস কেমনি, আর এই নিয়ে তো আমি ভিডিও বানিয়েছি, সে কবে পোস্ট করে দিয়েছি। তো এই যে তোমাদের দাদা ভাইকে ভাবলাম একটু দেখিয়ে দিই, ওই দেখো খাচ্ছে, আর দেখো আমি ভিডিও বানাচ্ছি, ওই দিক থেকে ওই মাসিটা তাকিয়ে আছে, দেখতেই পাচ্ছে আমি সেটা বলছিলাম। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো বাড়িতে এই মাত্র এলাম, আর সুজন এসছে বাইরে বসে আছে, আমি চেঞ্জ করবো বলে ভেতরে এলাম, তো ভাবলাম আমি ব্লগটা একবারে শেষ করে দিই। তো দেখো একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো এখানটা আমি ল্যাম্পশেডটা রেখেছি, এটা আমাকে গিফট করেছে অদ্রিকা, কিউট অদ্রিকারা, তো খুব সুন্দর হয়েছে, তো ভাবলাম এখানে রাখলাম। আর গিফটের ব্লগটা নেক্সট ব্লগে তোমরা পেয়ে যাবে, কী কী গিফট আমি পেয়েছি, আমি না আমার ছেলে পেয়েছে কী কী গিফট। তো রূপোর জিনিস প্রচুর পেয়েছে, আর কাঁসার থালা বলতে গেলে এই আমার হাইটের এত দূর হয়ে যাবে মনে ভর্তি, প্রচুর গিফট পেয়েছে। তো চলো আমরা এখনও খুলে খুলে দেখিনি, আর কে কোনটা দিয়েছে বলা একদমই মানে মুশকিল, কেননা আমাদের গ্রামের এইদিকে তো কোনো কিছুর নাম লিখে দেয় না, আমি দেখেছি টাউনের ওইদিকে গিফটের ওপরে নাম লিখে দেয় বাক্সের ওপর, তো আমাদের এদিকে সেরম সিস্টেম নেই। তো যাই হোক, যাই পেয়েছি না খুব খুশি হয়েছি, না পেলেও খুশি হতাম অনেক। যাই হোক, তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর পুকু একদম সুস্থ আছে, ডাক্তার দেখালাম, তো তোমরা বলেছিলাম যে পুকুকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি, তো ওর হয়েছে কি বলতো একটু কাশি হয়েছে, তো ঠান্ডা লাগেনি কিন্তু গলা খুশখুস করছে হয়তো, সেই জন্য কাশি হয়েছে, আর খেতে চাচ্ছে না। আর ভাত যেহেতু মুখে ভাত হয়েছে, তো হলে নাকি সব বাচ্চাদেরই একটু পেট খারাপ হয়, যেহেতু দুধ ছেড়ে অন্য কিছু একটু খাচ্ছে, তো ওই জন্য পেটটা একটু খারাপ হয়েছিল, তো ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। তো চলো পরে জানাবো পোকো কেমন আছে, এর পরে পেট খারাপটা ঠিক হয়ে গেছে, তো খাচ্ছে কিনা সেটা পরের ব্লগে আমি জানিয়ে দেবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা, গুড নাইট, সুইট ড্রিম।